জ্ঞান থাকলে জ্ঞানী হওয়া যায়, কিন্তু জ্ঞান না থাকলে? নমস্কার বন্ধুরা, আজকে এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবো কেন সনাতন ধর্মকে বিজ্ঞান বলা হয়। কিন্তু তার আগে যারা আমার এই চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন, ঠিক এরকম হিন্দু ধর্মের কিছু অজানা ইতিহাস সম্পর্কে জানার জন্য। তাহলে চলুন দেরি না করে শুরু করছি আজকের এই ভিডিওটি। একবার এক ধর্মনিরপেক্ষ মহিলা সাংবাদিক, যিনি সবসময় সনাতন ধর্মকে ছোট করে দেখান, তিনি একবার এক মহারাজকে জিজ্ঞাসা করলেন, ইসলাম ধর্মের প্রবর্তন কে করেছেন? উত্তরে স্বামীজি বললেন, প্রফেট মোহাম্মদ। সেই মহিলা দ্বিতীয় প্রশ্ন জিজ্ঞাসা করলেন, খ্রিস্টান ধর্মের প্রবর্তন কে করেছেন? উত্তর, জেসাস ক্রাইস্ট। সেই মহিলা এবার জিজ্ঞাসা করলেন, সনাতন ধর্মের প্রবর্তন কে করেছেন? স্বামীজি উত্তর না দিয়ে কিছুক্ষণ চুপ করে থাকতে দেখে মহিলা সাংবাদিক বলল, সনাতন ধর্মের কোনো প্রবর্তক নেই, অতএব সনাতন কোনো ধর্মই নয়। এবার স্বামীজি বললেন, আপনি একদম ঠিক বলেছেন, সনাতন কোনো ধর্ম নয়, এটা বিজ্ঞান। মহিলা সাংবাদিক অবাক হয়ে স্বামীজির মুখের দিকে তাকিয়ে থাকল। এবার স্বামীজি ওই মহিলা সাংবাদিককে কিছু প্রশ্ন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, পদার্থবিজ্ঞান কে প্রবর্তন করেছেন? উত্তর, কোনো একজন নয়। রসায়ন বিজ্ঞান কে প্রবর্তন করেছেন? কোনো একজন নয়। জীবন বিজ্ঞান কে প্রবর্তন করেছেন? কোনো একজন নয়। এবার স্বামীজি বললেন, যা পৃথিবীর সৃষ্টি থেকে ছিল তা কিভাবে কেউ প্রবর্তন করতে পারে? প্রবর্তন সেই জিনিস বা বিষয়কে করা যায় যা পূর্বে ছিল না। বায়ু, জল, মাটি, আকাশ, আগুন, এগুলো কি প্রবর্তন করা যায় না, কারণ এগুলো পৃথিবীর সৃষ্টি থেকে বিভিন্ন অবস্থায় ছিল, অর্থাৎ এই উপাদানগুলো চিরসত্য। কেউ যদি আপনাকে বলে আমি জল বা মাটি প্রবর্তন করেছি, সেটা কি বিশ্বাস করবেন? জানি উত্তর না। ঠিক তেমনই সত্যকে প্রবর্তন করা যায় না, সত্য তো চিরন্তর। আচ্ছা, রিলিজিয়ন আর ধর্ম কি এক? জানি আপনার উত্তর হ্যাঁ, কিন্তু দুঃখের বিষয় এটা আদৌ সত্য না। আপনাকে আমাকে ভুল শেখানো হয়েছে, রিলিজিয়ন আর ধর্ম কখনোই এক না। রিলিজিয়ন শব্দের আবিধানিক অর্থ হল দর্শন বা মতদর্শন, আর ধর্ম শব্দের আবিধানিক অর্থ চিরন্তর, অর্থাৎ চিরসত্য, যা ছিল, আছে, থাকবে। এক কথায়, যা না থাকলে ওই বস্তুর অস্তিত্ব থাকে না, তাকে ওই বস্তুর ধর্ম বলে। যেমন জলের ধর্ম তারল্য বা নিম্নগামী, আগুনের ধর্ম তপ্ত উদ্যগামী। কোনো কারণে যদি এই গুণগুলো শেষ হয়ে যায় তখন জল এবং আগুন কিছুই থাকবে না। এগুলো কোনোটাই কি প্রবর্তন করা যায়? মোটেও না। সনাতন ধর্মের মধ্যে বহু মতদর্শন বিদ্যমান, সনাতন দর্শন সমূহের একটি অংশ যা প্রাচীন বেদকে জ্ঞানের প্রামাণ্য ও গুরুত্বপূর্ণ উৎস হিসাবে স্বীকার করে। মূল ধারার হিন্দু দর্শনের মধ্যে ছয়টি দার্শনিক শাখা বিদ্যমান, যাকে একত্রে স্বরদর্শন বলা হয়। এগুলো হলো সংখ্যা, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা ও বেদান্ত। স্বরদর্শন বেদের প্রামাণ্যতা স্বীকার করে বলে একে আস্তিক দর্শনও বলা হয়। প্রাচীন ও মধ্যযুগীয় ভারতে আরও কয়েকটি দার্শনিক শাখার উদ্ভব ঘটেছিল, যেগুলো বেদকে অস্বীকার করলেও তারাও কিছুটা একই ধরনের দার্শনিক ধারণা প্রচার করেছিল। এগুলো নাস্তিক দর্শন নামে পরিচিত। ভারতীয় নাস্তিক দর্শনগুলি হল বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, চার্বাক, আজীবক এবং অন্যান্য। তবে এগুলো হিন্দু দর্শনের অংশ। হিন্দু দর্শন বলতে কেবল আস্তিক দর্শনকেই বোঝানো হয় না, নাস্তিক দর্শনও। তাই ভারতীয় দর্শনে বৌদ্ধ ধর্ম, জৈন ধর্মকে আলাদা ধর্ম নয়, দর্শন বলা হয়। কারণ ধর্ম কি সেটা ওপরেই বলে এসেছি, ধর্ম একটাই, দর্শন বহু। আজ অনেকেই নিজেকে বিজ্ঞান চিন্তামনস্ক পরিচয় দিতে গর্ববোধ করে, কিন্তু দুঃখের বিষয় তারা আদতেও জানে না এই বিজ্ঞান শব্দটি কিভাবে আমাদের কাছে এলো। বেদে বহুবার এই শব্দটি আছে, একটু পড়ুন তাহলেই জানতে পারবেন। শুধু বলি, বেদ শব্দের অর্থ জ্ঞান এবং বিজ্ঞান শব্দের অর্থ বিশেষ জ্ঞান। স্বামীজি আরও বললেন, অনেক মানুষ, অনেক বিজ্ঞানী সময়ে সময়ে নিজেদের জ্ঞানের আবিষ্কারের অবদান রেখে গেছেন। ঠিক সনাতনও একই ধারায় বহমান। হিন্দু ধর্ম হলো সেই বিজ্ঞান যেটা আমাদের দেশে ক্রমশ বেড়ে উঠেছে বহু বছর ধরে সাধু সন্ন্যাসী জ্ঞানী মহাত্মাদের সঠিক মার্গদর্শনে। যেহেতু সনাতন ধর্ম আদি থেকে, সেহেতু তার চলার পথে অনেক অবৈজ্ঞানিক বিষয় এখানে অনুপ্রবেশ ঘটেছে, যা সনাতন ধর্ম দ্বারা প্রত্যাখ্যাত। আর একটা কথা বলি, সংস্কৃতি ধর্মের অংশমাত্রা, ধর্ম না। বহু মানুষ এখন ধর্ম বলতে পৈতা, সিঁদুর, শাঁখা, টিকি, ধারী, টুপি পোশাকে বোঝে,
সত্য কথা বলতে ধর্মের সংজ্ঞায় এগুলো কখনোই ধর্ম নয়। যদি কেউ একে ধর্ম বলে তবে সেটা ভুল, বরং রিলিজিয়ন, মাজহাব, দর্শন, সংস্কৃতি ইত্যাদি বলা যেতে পারে। ইসলাম ধর্মের একটাই ধর্মগ্রন্থ আল কোরআন, খ্রিস্টান ধর্মের একটাই গ্রন্থ বাইবেল। বিজ্ঞানের যেমন বহু গ্রন্থ আছে, তেমনি সনাতন ধর্মের ওপর বহু ধর্মগ্রন্থ আছে, যা দিয়ে একটা লাইব্রেরি হয়ে যাবে। বিজ্ঞান যেমন সময়ে উপযোগী জ্ঞান চর্চা করে, ঠিক সনাতনও যুগ যুগ ধরে সেই জ্ঞানের চর্চাই করছে। যখনই সনাতনীরা সেই জ্ঞান চর্চা ছেড়ে দিয়েছে, তখনই সনাতনীরা কুসংস্কার অন্ধত্ব হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে মানুষকে প্রশ্ন করতে উদ্বুদ্ধ বা উৎসাহিত করা হয়েছে। গীতার পরমাত্মা বলছে, তুমি প্রশ্ন করো, প্রশ্ন ছাড়া কোনো কিছু করো না, এমনকি তুমি আমাকে নিয়েও প্রশ্ন করো, যতক্ষণ না তুমি উত্তর পাও তোমার অনুসন্ধান চালিয়ে যাও, এর জন্য তোমাকে সাজা পেতে হবে না। আমাকে ভয় নয়, বন্ধু হিসাবে দেখো। বন্ধু সাজা দেয় না, বন্ধু ভুল শুধরে দেয়। ঠিক বিজ্ঞান একই কথাই বলছে, প্রশ্ন করো, ভয় করো না। আমার মনে হয় না এরপরও আপনার সনাতন ধর্মকে একটা বিজ্ঞানসম্মত ধর্ম বলতে দ্বিধা থাকবে। বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।